আমি আপনাদেরকে গ্রিন হাউস সম্পর্কে বলবো। তো গ্রিন হাউস মূলত কি? আসলে এটা যখন কোশ্চেন আসে যে গ্রিন হাউস মূলত কি, অনেকেই এভাবে কোশ্চেন করে, গ্রিন হাউস হচ্ছে কাচের বাড়ি অথবা সবুজ ঘর। আসলে গ্রিন হাউস বলতে মূলত বোঝায় যে তাপকে আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি করা। অর্থাৎ শীত প্রধান দেশে, যে দেশে অনেক শীত, এদেশে কাচের ঘর বানিয়ে এর ভিতর গাছপালা লাগানো হয় এবং সূর্য থেকে যখন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যর আলোক রশ্মি আসে তখন সেটা কাচ ভেদ করে কাচের ঘরের ভিতরে ঢুকে এবং গাছপালা সেটা গ্রহণ করে, এবং সেটা যখন গাছপালা আবার এই সূর্যরশ্মিকে ছাড়ে তখন সেটার তরঙ্গ দৈর্ঘ্য মোটা হয়, অর্থাৎ সে আর বের হতে পারে না, এই জন্য ওই কাচের ঘরটা গরম থাকে। তাহলে এই জন্য আমরা প্রশ্নের উত্তর দিব, যদি বলে গ্রিন হাউস মূলত কি, যদি উত্তর বলে তাহলে গ্রিন হাউস মূলত হচ্ছে তাপকে আটকে রেখে তাপমাত্রা বৃদ্ধি করা, এটা হচ্ছে গ্রিন হাউস। তো এখান থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রিন হাউস সৃষ্টিকারী গ্যাস সমূহ এবং কোনটা কত পার্সেন্ট। তো আমরা একটু দেখে আসি, গ্রিন হাউস সৃষ্টিকারী গ্যাস সমূহ, তাহলে গ্রিন হাউস সৃষ্টিকারী গ্যাস সমূহ কি কি এবং কোন গ্যাস কত পার্সেন্ট থাকে। দেখেন গ্রিন হাউসের এক নম্বরটা হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। তো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউসে 49%। দুই নম্বরটা হচ্ছে CH4 অর্থাৎ মিথেন গ্যাস। তো দেখবেন মিথেন গ্যাস হচ্ছে 18%। তাহলে গ্রিন হাউসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 49%, মিথেনের পরিমাণ হচ্ছে 18%, আর CFC নম্বর 3, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, আর এই ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে 14%। নাম্বার 4, বাকি অন্যান্য গ্যাস সমূহ বা আমরা বলবো বাকি হচ্ছে জলীয় বাষ্প, এটা হচ্ছে 1 থেকে 1.5%। তো এই হচ্ছে গ্রিন হাউসের গ্যাস সমূহ। তো আপনারা মনে রাখবেন যে গ্রিন হাউস এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে গ্রিন হাউসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ হচ্ছে 49%, মিথেন CH4 এটাতে বোঝায় হচ্ছে মিথেন, CFC এটাতে বোঝায় ক্লোরোফ্লোরোকার্বন, আর জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 1 থেকে 1.5%। এই হচ্ছে গ্রিনহাউস সৃষ্টিকারী গ্যাস সমূহ। এবার আমরা দেখব যে বায়ুমন্ডলের গ্যাস সমূহ, এটা অনেক ইম্পর্টেন্ট যে বায়ুমন্ডলের গ্যাস সমূহ বায়ুমন্ডলের গ্যাস সমূহ তো বায়ুমন্ডলে কি কি গ্যাস আছে এবং এটা কত পার্সেন্ট আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে বায়ুমন্ডলের গ্যাস সমূহ। বায়ুমন্ডলে হচ্ছে এক নম্বর হচ্ছে
N2 অর্থাৎ নাইট্রোজেন, আর নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.02%। N2 তে হচ্ছে, এটাতে বলে নাইট্রোজেন, নাইট্রোজেন, তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন হচ্ছে 78.02%। এরপর হচ্ছে অক্সিজেন, নাম্বার টু, O2, অক্সিজেন হচ্ছে 20.71%, আর এটার নাম হচ্ছে অক্সিজেন। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস 0.80%। তাহলে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 0.80%। এটা অবশ্যই একটু মনে রাখবেন যে আর্গন সাধারণত বেশিরভাগ থাকে। নাম্বার ফোর, নিষ্ক্রিয় গ্যাসের পরে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প 0.41%। নাম্বার ফাইভ, CO2 অর্থাৎ এটা লিখলাম না, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে সাধারণ গ্যাস সমূহ, সাধারণ গ্যাস সমূহ 0.02%। নাম্বার সেভেন, সেভেন নাম্বার হচ্ছে অন্যান্য গ্যাস ও ধূলিকণা, অন্যান্য অন্যান্য গ্যাস ও ধূলিকণা 0.01%। এই হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাস সমূহ। তো একটু ভালো করে মনে রাখবেন, বায়ুমণ্ডলের প্রধান উপাদান তাহলে হচ্ছে নাইট্রোজেন, আর তারপরে হচ্ছে নাইট্রোজেন না থাকলে হবে অক্সিজেন, তারপরে নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, সাধারণ গ্যাস, গ্যাস ও ধূলিকণা। তো ডিয়ার একটু খেয়াল করবেন, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটা। তো বায়ুমণ্ডলের প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন, যে নাইট্রোজেন যদি উপস্থিতি না থাকে অর্থাৎ অপশনে না থাকে সেই ক্ষেত্রে হবে অক্সিজেন, এরপরে নিষ্ক্রিয় গ্যাস। এইভাবে আসলে কোশ্চেনের উত্তরগুলো করবেন, কারণ আসে যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটা আপনারা দেখতেই পারতেছেন, কিন্তু অনেক সময় অপশনে নাইট্রোজেন থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু প্রধান উপাদান হবে অক্সিজেন, এটা যেন মনে থাকে। তো আমরা এবার একটু পড়ব ওজোন স্তর, ওজোন স্তর এর সংকেত হচ্ছে O3, এটা একটু মনে রাখতে হবে ওজোন স্তর। তো ওজোন স্তর সম্পর্কে কিছু কথা না বললেই নয়, এগুলো একটু মনে রাখতে হবে। আসলে ওজোন স্তর হচ্ছে নীল রঙের একটি গ্যাসীয় স্তর, ওজোন স্তর হচ্ছে নীল রঙের একটি গ্যাসীয় স্তর, এটা হচ্ছে একটি গ্যাসীয় স্তর যার অবস্থান স্ট্রাটোমণ্ডলে। আমি আগেও বলছিলাম যে ওজোন স্তর হচ্ছে একটা নীল রঙের গ্যাসীয় স্তর এবং ওজোন স্তরের অবস্থান হচ্ছে স্ট্রাটোমণ্ডলে, আর
এটি সূর্য হতে আগত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি ও অন্যান্য মহাজাগতিক রশ্মিসমূহকে মানে প্রতিহত করে। তার মানে সূর্য থেকে যত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি বা অন্যান্য যত মহাজাগতিক রশ্মি আসে সব এই ওজোন স্তর প্রতিহত করে। আর এই স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসের নাম হচ্ছে সিএফসি। এই স্তর এই স্ট্রাটোমণ্ডল যে ধ্বংস করে এটার নাম হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে এই স্তরটাকে ধ্বংস করে দেয়। আর এই সিএফসি দায় মানে ওজোন স্তর ধ্বংসের জন্য সিএফসি দায় হচ্ছে 80%। এই সিএফসি একাই হচ্ছে 80% দায়ী এই ওজোন স্তর ধ্বংসের জন্য। তো একটু দেখেন আসলে ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়, অর্থাৎ এই ওজোন স্তরের যে বিক্রিয়া ঘটে এটি একটু খেয়াল করেন। এই সিএফসি এটাকে যখন অত্যধিক তাপ দেওয়া হয়, অর্থাৎ এইচভি, অর্থাৎ অত্যধিক যখন তাপ দেওয়া হয় তখন এটা ক্লোরিন আয়ন সৃষ্টি করে। এটা তখন ক্লোরিন আয়ন সৃষ্টি করে। আর ক্লোরিন আয়ন ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ O3 সাথে বিক্রিয়া করে অক্সিজেন O2, অর্থাৎ ক্লোরেট আয়ন গঠন করে। আর এই ক্লোরেট আয়ন এটা আবার ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এটা যখন আবার ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে অক্সিজেন প্লাস ক্লোরিন আয়ন গঠন করে। এই ক্লোরিন আয়ন আসলে এই ওজোন স্তরকে O3 ভেঙে দেয়। তো এখানে মনে রাখবেন এটুকু কথা, সিএল আয়ন O3 কে ভেঙে দেয়। তো অনেক সময় কোশ্চেন আসে ভিউয়ার যে O3 কে আসলে মেইনলি O3 জন্য দায়ী হচ্ছে এই ক্লোরিন, আর এই ক্লোরিন হচ্ছে মানে ক্লোরিন আয়ন হচ্ছে O3 কে ভেঙে দেয়। তো এটা অবশ্যই একটু মনে রাখবেন, মেন দায়ী হচ্ছে এখানে ক্লোরিন। তো আমরা আসবো একটু ভূত্বকে। ভূত্বকে একটু মনে রাখবেন যে ভূত্বকে একদম সবার ভিতরের যে স্তরটা, এই স্তরটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এর পরের যে স্তরটা একদম সবার নিচে যে স্তরটা থাকবে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর তার পরের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল আর এর পরের স্তরটা হচ্ছে ভূত্বক। আসলে ডিয়ার ভিউয়ার এখান থেকে কোশ্চেন যা আসে ভূত্বক থেকে সেটা হচ্ছে ভূত্বকের উপাদান সমূহ, ভূত্বকের উপাদান সমূহ। তো অবশ্যই এখানে একটু ভালো করে মনে রাখবেন যে ভূত্বকের উপাদান, এখানে আমরা একটু শর্টকাট ফর্মুলা ব্যবহার করব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসে, এই জন্য আমরা এখানে একটু শর্টকাট ফর্মুলা ইউজ করব। দেখেন আপনারা যদি মনে রাখতে পারেন যে OCSA
ফিরে গেলে, ওসি এসে ফিরে গেলে কানাকে মারল। এই লাইন যদি আপনারা মনে রাখেন তাহলে এখান থেকে অনেক সময় এক নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে যে ওসি এসে ফিরে গেলে কানাকে মারল। তার মানে আমি আসলে এটা দ্বারা যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ও ফর অক্সিজেন, ও ফর অক্সিজেন, আর ভূতকে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 47%। এবার মনে রাখবেন পার্সেন্ট সহকারে, তাহলে আপনার উত্তর করতে সুবিধা হবে। ভূতকে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 47%, আর সতে হচ্ছে সিলিকন, আর সিলিকনের পরিমাণ হচ্ছে 27%। তাহলে ভূতকে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 47%, সরি সিলিকনের পরিমাণ হচ্ছে 28%, আর অক্সিজেনের পরিমাণ 47%, সিলিকনের পরিমাণ হচ্ছে 28%, আর এতে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরিমাণ হচ্ছে 8%। তাহলে ওসি এসে, এরপর হচ্ছে ফিরে গেলে, ফ এপি, এটা হচ্ছে আয়রন অর্থাৎ বলে ফেরাম, এটা হচ্ছে 5%। গেলে দিয়ে আসলে কিছু হবে না, এটা আমি জাস্ট মিলানোর জন্য দিছি। আর কানাকে দেখেন কতে, এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 3.5%, নতে হচ্ছে ন্যাট্রিয়াম অর্থাৎ সোডিয়াম, তো সোডিয়ামের পরিমাণ হচ্ছে 2.5%, আর এই ক্যাথে হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে ক্যালিয়াম, এখানে একটু ছোট করে লিখছি পটাশিয়াম, আর এই পটাশিয়ামের ভূতকে পটাশিয়ামের পরিমাণ হচ্ছে 2.5%, মারল অর্থাৎ এমজি, এমজিতে ম্যাগনেসিয়াম, আর এই ম্যাগনেসিয়াম এর পরিমাণ হচ্ছে, ম্যাগনেসিয়ামের পরিমাণ হচ্ছে 2.2%। তাহলে একটু মনে রাখবেন যে এখান থেকে ট্রাই আসে, অর্থাৎ একটা বিসিএস পরীক্ষা আসছিল যে ভূতকের প্রধান উপাদান কোনটি, সেখানে কিন্তু অক্সিজেনটা ছিল না, অপশনে ছিল সিলিকন। তাহলে বলেন অক্সিজেন না থাকলে প্রধান উপাদান হবে সিলিকন, বাট যদি সিলিকন অক্সিজেন দুইটাই থাকে তাহলে কিন্তু উত্তর হবে অক্সিজেন, আবার সিলিকন না থাকলে ভূতকের প্রধান উপাদান হবে অ্যালুমিনিয়াম। এভাবে এই জন্য আমি আপনাদেরকে পার্সেন্টেন্স অনুসারে আমি দিয়ে দিয়েছি ভূতকের, এই জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন, এভাবে যদি মনে রাখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে ভূতকের ভূতকের প্রধান উপাদান কোনটি। তো এভাবে যদি মনে রাখেন তাহলে আসলে উত্তর ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে ভূতকের প্রধান উপাদান কোনটি, বা কোনটা না থাকলে কোনটা আমরা উত্তর করব। তো ডিয়ার ভিউয়ার, আশা করি গ্রিন হাউস এবং বায়ুমন্ডলের গ্যাস সমূহ এবং ওজোন স্তর বা ভূতকের উপাদান সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন। তো এর পরবর্তী লেকচারে
আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।